আজকে আমার এই শীতের বাগানের দ্বিতীয় হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এর আগে প্রথম ভিডিওটা আপনারা সবাই দেখেছেন এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আর আজকে আমার ছাদ বাগান থেকে একটা লাউ আর একটা ফুলকপি আরও কী কী সবজি এর আগে তোলা হয়েছে এবং পরে তোলা হচ্ছে সব মিলিয়ে একটা ভিডিও আজকে নিয়ে আসলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে শীতে তো অনেক ধরনের সবজি হয় আর সেই হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না আপনারাও প্রত্যেকেই সবজির গাছ বসান সবজির গাছের ক্ষেত্রে একটাই খেয়াল রাখতে হয় যে পোকামাকড়ের আক্রমণ সেটা থেকে যদি গাছগুলোকে বাঁচানো যায় তাহলে কিন্তু আর খুব একটা সমস্যা নেই আমি আজকে একটা ঝুড়ি আর একটা কাটা নিয়ে এসেছি চলুন আজকে হার্ভেস্টিংয়ের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ভিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন এই দেখুন এখানে একটা লাউ হয়েছে বেশ বড় হয়ে গেছে আমি প্যাকেট করে রেখেছিলাম পরে প্যাকেটটাকে খুলে দিয়েছি কারণ প্যাকেটের ভেতরে আর থাকছে না এখন এখান থেকে বের করে নেব দিয়ে কেটে নিচ্ছি কারণ এই পাশে দেখুন আরও দুটো লাউ হয়েছে ছোট ছোট সেটা কিন্তু বাড়তে পারছে না এইটার জন্য এটাকে এখন পেরে নিতে হবে দেখুন লাউটা আজকে পেরে নিলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স কত বড় একটা লাউ হয়েছে বাজারেও কিন্তু এর থেকে ছোট লাউ পাওয়া যায় দেখুন কত বড়। দারুণ লাগছে না এই পাশে যে দুটো লাউ হয়ে রয়েছে এবার কিন্তু এই দুটো দুটো বড় হতে হতে পারবে এইটার জন্য ওই পারছিল না দেখুন কত বড় লাউটা হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে একেবারে সুন্দর পরিষ্কার কোনো দাগ নেই এই জানুয়ারি মাসে না তিনটে লাউ আমার ছাদ বাগান থেকে পেয়েছি এটা দেখুন কিছুদিন আগে তোলা হয়েছিল এটা অত বড় হয়নি তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা অনেকটা গোল হয়ে গেছে মাঝে মাঝে এই লাউগুলো হচ্ছে আর একটা একটা করে পেরে নেওয়া হচ্ছে আরও একটা লাউ দেখুন এই যে বাইরের দিকে একদম নেটের বাইরে হয়েছে সেটা নেটের ফাঁক দিয়ে হাত বের করে তারপরে পারতে হবে অনেক ঝামেলা তাও ভালো লাগে এই ছাদ বাগানে এসে সকালবেলা যখন বিভিন্ন সবজি দেখতে পাই আর ফল গাছে ফল হয়ে থাকতে দেখতে পাই এই যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না আজকে এই লাউটাও তোলা হচ্ছে এবার এই জানুয়ারি মাসে প্রায় তিনটে লাউ আমার ছাদ বাগান থেকে তোলা হলো সেটাই ভিডিও করে রেখেছিলাম আর আজকে একসাথে আপনাদের সাথে শেয়ার করছি আরও চার পাঁচটা লাউ কিন্তু হচ্ছে সেগুলো ছোট। যদিও এই মাসে আরও একটা দুটো লাউ তোলা হবে তাহলেও এই সপ্তাহে এই ভিডিওটাই আপনাদের জন্য রাখলাম পরে না হয় আরেকটা ভিডিওতে সেগুলো দেখাবো দেখুন অনেক কষ্ট করেই লাউটা পারা হলো এটাও কিন্তু বেশ ভালো বড়ই হয়েছে আর এগুলো প্রচণ্ড ওয়েট হয় হাতে ধরে রাখা যায় না দেখুন কি সুন্দর লাগছে একদম ফ্রেশ আর খেতেও খুব ভালো এবার চলে আসলাম বাঁধাকপি আর ফুলকপি গাছগুলোর সামনে বর্ষায় যে দেশি ফুলকপিগুলো বসিয়েছিলাম সেগুলো তো সব তোলা হয়ে গেছে এইগুলো পরে বসানো বাঁধাকপি আর ফুলকপি এগুলো একসাথে একটা একটা করে তোলা হচ্ছে এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে এর থেকে আর বড় হবে না এবার না ফুটে যাচ্ছে এবার তুলে নিতে হবে এগুলোকে বাঁধাকপিগুলো এখনও হয়নি ওগুলো হোক ফুলকপিগুলো এখন তুলে নিচ্ছি তিন চারটে ফুলকপি এগুলো সব হাইব্রিড ফুলকপি তাই ওই দেশি ফুলকপির থেকে একটু বড় হয়েছে। এগুলোকেও তাই দুদিন তিন দিন পর পর একটা করে তুলে নেওয়া হয়েছে এখানেও প্রায় পাঁচটা ফুলকপি ছিল সব পাঁচিলের ওপরে রাখা ছিল এখন একটু আস্তে আস্তে জায়গাটা ফাঁকা হচ্ছে তো তাই আবার স্ট্যান্ডে নিয়ে এসে রেখেছি দেখতে ভালো লাগছে ভিডিও করতে সুবিধা হচ্ছে আর এখন দেখুন কি সুন্দর লাগছে তোলার পর এবছর প্রথমেই দুটো ব্রোকলির গাছ বসিয়েছিলাম একেবারে ছোট চারা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে সেগুলোও মোটামুটি বড় হয়ে গেছে ওগুলোকেও এক এক করে তুলে নিতে হবে এইটা হলো ফুলকপিগুলো তোলা হয়ে গেল। চার পাঁচটা ফুলকপি ছিল এক এক করে সব তোলা হয়ে গেল। এইটা দেখুন একসাথে দুটো ফুলকপি তোলা হয়েছে এই ফুলকপির পাতাগুলোকে ফেলে দিচ্ছি খুব একেবারে ছোট হয়নি যে যেহেতু এটা হাইব্রিড ফুলকপি ওই দেশি ফুলকপির থেকে একটু বড় হয়েছে ছোট হলেও ছাদ বাগানে হয়েছে তো তার স্বাদ অপূর্ব আর দেখতেও খুব ভালো লাগে তুলতে ইচ্ছে করে না মনে হয় আর একটু থাকুক যতদিন থাকবে ততদিন তো দেখতে পাবো খাওয়া হয়ে গেলেই তো শেষ এই ফুলকপিটাও তুলে নিচ্ছি দেখুন এইখানে না আরও কয়েকটা ফুলকপির গাছ রেখে দেব সেগুলো একদম ছোট হয়ে রয়েছে সেগুলো একটু রোদে রাখলে ওগুলো আবার তাড়াতাড়ি বড় হবে আরও চার পাঁচটা ফুলকপির গাছ আছে যেগুলো একেবারে ছোট ছোট। এবছর দু তিন ধাপে এরকম ফুলকপির গাছ বসিয়েছি আর এ পাশে দেখুন ব্রোকলিটা বেশ বড় হয়ে গেছে এটাও এখন তুলে নিতে হবে ব্রোকলিটা খাওয়া যেহেতু শরীরের পক্ষে ভালো তাই ভাবলাম এ বছর দেখি না একবার ব্রোকলিটা বসিয়ে কেমন হয় দেখলাম তো ভালোই হয়েছে দুটো ব্রোকলির মধ্যে একটা একটু বড় হয়েছে আর একটা একটু ছোট। তাই একটু বড় যেটা হয়েছে সেটাই আজকে পেরে নিলাম ছোটটা থাক কয়েকদিন বাদে না হয় আবার পারা যাবে এবার চলে আসলাম শাকের গাছগুলোর সামনে শাকের মধ্যেও মূলো শাক লাল শাক মেথি শাক আর পালং শাক বসানো হয়েছিল এবার শীতে তাই মূলো শাকগুলো আজকে তুলে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে এবার হলুদ হয়ে যাচ্ছে রাখতে রাখতে এবার নষ্ট হয়ে যাবে এবার খেয়ে নিতে হবে দুটো গামলায় বসিয়েছিলাম বেশি বসায়নি সেখান থেকে একটা গামলা আজকে তুলে নেব আর একটা গামলা থাক পরে আরেক দিন তুলব তবে বেশি দিন রাখলে না পাতাগুলো হলুদ হয়ে যায় আর খাওয়ার মতো থাকে না এইগুলো থেকে কিন্তু মূলও হয়নি এখনও শুধু গামলায় বসানো রয়েছে কয়েকটাতে সবে মূল ধরছে তবে এটা আর হবে না আমরা এই শাক হিসাবেই খেয়ে নেব বাজার থেকে যে মূল শাকটা আমরা পাই সেটা তো মূল হয়ে যাবার পরে সেটা কিন্তু খেতে অত টেস্টি হয় না আর এটাতে তো কিন্তু মূলও হয়নি যেহেতু শুধুমাত্র শাকটা সেটা কিন্তু অনেক টেস্টি আর খুব নরম থাকে আমি একটু দেরি করে ফেলেছি আর একটু আগে এটাকে তুলে নিলে ভালো হতো একটা গামলা মোটামুটি তুলে নিচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি দুটোতে সাদা মূলো ধরে রয়েছে ওই দুটো ছেড়ে দিয়ে বাকি শাকটাকে তুলে নিচ্ছি আজকে দেখুন পুরো শাকটা তোলা হয়ে গেল দুটো গাছ রেখে দিলাম যেটাতে মূলো ধরে গেছে ওটা না হয় আর কদিন বাদে তুলব গামলাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে এই শাকটা আজকে তুলে নিলাম দেখুন এরপরে চলে আসলাম লাল শাক নিতে লাল শাকও তিনটে গামলায় বসিয়েছি এই গামলাগুলো কিন্তু খুব ছোট ছোট আর লাল শাকের বীজও ভীষণ ছোট্ট ছোট হয় তাই খুব অল্প বীজেই গামলা ভর্তি হয়ে যায় আজকে দুটো গামলা থেকে লাল শাক তুলে নেব আর একটা গামলা থাকবে সেটা পরে আরেক দিন তুলবো এই গামলাগুলো থেকে যখন ওপরের গাছটা কেটে নিচ্ছি আবার কিন্তু এই গামলাটা ভর্তি শাক হয়ে যাবে তখন একসাথে তিনটে গামলা থেকে শাক তুলে নিতে পারবো তারপরে আবার গোড়া থেকে ফেলে দিয়ে আবার নতুন বীজ বসাতে হবে এই করেই মাঝে মাঝে শাক খাওয়া হচ্ছে বিভিন্ন ধরনের শাক খাওয়াটা কিন্তু ভালো এই শাকের ভিতরে অনেক ধরনের ভিটামিনস মিনারেলস আয়রন তারপরে ক্যালসিয়াম এসব অনেক কিছু থাকে যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী তাই সপ্তাহে অন্তত দুদিন দিন শাকটা খাওয়াই যায় আর পালং শাক তো আমরা প্রায়ই খাই পালং শাক তো প্রচণ্ড ভালো শরীরের পক্ষে সেগুলো তো অনেক রেসিপি তৈরি করে খাই আজকে দুটো গামলা থেকে তুলে নিচ্ছি দেখুন কয়েকটা গাছ আবার একটু বেশি বড় বড় হয়ে গেছে আবার কিছু গাছ ছোট ছোট রয়েছে শশা গাছগুলো প্রায় নষ্ট হয়ে এসছে এখন ওই একটা দুটো কখনো শশা পাওয়া যাচ্ছে প্রায় ছখানা মতন শশা গাছ বসিয়েছিলাম এখন ভাবছি আবার নতুন করে কয়েকটা বীজ বসিয়ে ফেলবো তাহলে আরও কয়েকটা শশা পাওয়া যাবে ওই গাছগুলো থেকে এখনও তো গরম পড়তে অনেকটা দেরি আছে এইখানে দেখুন না মূল্য গাছগুলোতে মূলও ধরে রয়েছে এর আগের হারভেস্টিংয়ে আপনাদের দেখিয়েছিলাম কয়েকটা মূল তোলা হয়েছিল এখন আর মাত্র দুটো রয়ে গেছে সেই দুটোকেই এবার তুলে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু সাদা মূল বসিয়েছিলাম যথেষ্টই বড় হয়েছে আর ভালো বেশ সুন্দর নরম ছিল আর খেতেও খুব ভালো ছিল এইখান থেকেও আরেকটা তুলে নিলাম বড় বড় দুটো গ্রো ব্যাগে বসানো ছিল একটা গ্রো ব্যাগের মধ্যে পাঁচটা থেকে ছটা বীজ বসিয়েছিলাম এবার চলে আসলাম বিনসের গাছের কাছে বিনস গাছগুলো বসাতে একটু দেরি হয়ে গেছে কারণ প্রথম দিকে যখন বসিয়েছিলাম সেই গাছগুলো বৃষ্টির জলে ভিজে গিয়ে পচে গেছিল বীজ নষ্ট হয়ে গেছিলো অঙ্কুর হয়ে যাওয়ার পরেও গাছগুলো নষ্ট হয়ে যাওয়াতে এই বিনসের গাছগুলো এবছর বসাতে একটু দেরি হয়েছে পরের বার যখন আবার বসলাম তখন সেই বিনস গাছ থেকে এখন বিন্স পাচ্ছি দ্বিতীয়বার যখন বীজ এনেছিলাম তখন দশটা মতন বীজ থেকে গাছ করেছিলাম কিন্তু পাঁচটা গাছকে বাঁচাতে পেরেছি এখন সেই পাঁচটা গাছের মধ্যে এই একটা গাছ থেকে বিনস তোলা হচ্ছে পাশের গাছগুলোতেও বিনস হয়েছে এক এক করে তুলবো একসাথে সব সবজিগুলোকে না তুলে ফেললে সবজিগুলো শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় খারাপ লাগে এত পরিশ্রম করে করা যেটুকু প্রয়োজন হয় সেটুকু তুলে নিয়ে যাই এগুলো সব আট ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো পাঁচিলের ওপরেই রেখেছি প্রত্যেক বছরই এরম পাঁচিলের ওপরেই গ্রো ব্যাগটাকে রাখি এই ছোট গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু বিনসটা খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি একদম নরম যেটুকু লাগে সেটুকু তুলে নিলাম পাশের গাছগুলো তো ফুল আসছে এবং বিনস ধরছে এক এক করে ওই দু তিনবার করে তুলে নেব। বিনস গাছে ওই দুবার মতন তোলা হয়ে গেলে তারপরে খুব বেশি হয় না দু তিনবার তোলার পরেই গাছগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে দেয় এখন যে তুলে নিলাম বিনসগুলো এরপর এই গাছে আবার একবার ফুল আসবে তারপরে আস্তে আস্তে কিন্তু গাছটা হলুদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মোটামুটি এই ফেব্রুয়ারির শেষের দিক হয়ে গেলে মার্চ মাসের মধ্যেই গাছগুলো সব উঠে যাবে আর কোনো শীতের গাছ থাকবে না গরম পড়লেই ফেব্রুয়ারি মাসটা এই সবজিগুলোকে পাবো বাঁধাকপিটা তুলতে তুলতে মনে হয় মার্চ মাস হয়ে যাবে এখনও বাঁধাকপিগুলো সবে ধরতে শুরু করেছে চলুন এবার চলে যাই বেগুন গাছের কাছে বেগুন গাছগুলো অনেক দিন আগে বসিয়েছিলাম আসলে ওই লাউ গাছগুলো বসানো হওয়াতে এই ছায়া পড়ে যাচ্ছিলো তো বেগুন গাছে ফুল আসছিল না তারপরে এই পাশে যখন ফুলকপির গাছগুলো শেষ হয়ে গেলো উঠে গেল তখন এইখানে স্পেসটা ফাঁকা হলো তখন এই বেগুন গাছগুলোকে এখানে রোদে নিয়ে আসলাম আস্তে আস্তে পুরো গাছটা বড় হয়ে গেল এবং অনেক ফুল এসছে এখন এই এক বেগুন ধরতে শুরু করেছে বেগুনগুলো এক এক করে তোলা হবে এর পরেও আবার তোলা হবে পরের ভিডিওতে সেগুলো দেখাবো আর আজকের হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিনি পার্স চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা এখনও গ্রিনি পার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যাবে আর আজকের ভিডিওটা আপনাদের বন্ধু এবং আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করবেন সবাই যাতে বাগান করতে পারে এবং সবজির গাছ বসাতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে